Good afternoon, students. Welcome to the online classes of BioNest Learning. Today our topic is mycology. আজকে আমরা মাইকোলজি সম্বন্ধে জানব। তাহলে আমরা টপিকটা শুরু করি। মাইকোলজি এটা দুটো গ্রিক ওয়ার্ডের সমন্বয় তৈরি। একটাকে আমরা বলি মাইকোস, যেটার মানে হচ্ছে মাশরুম, আর লোগস, যেটার মানে হচ্ছে টু স্টাডি। তাহলে ইনিশিয়ালি টু স্টাডি দ্য মাশরুম ইজ নোন অ্যাজ দ্য মাইকোলজি, অ্যান্ড দ্য সাবজেক্ট মাইকোলজি ইজ ডিল উইথ দ্য স্যাপ্রোটপ। তাহলে আমরা আজকে এই মাইকোলজি সাবজেক্টটা নিয়ে একটু ডিটেইলসে দেখবো এক্সট্রা। তাহলে আমরা জানলাম যে গ্রিক ওয়ার্ড থেকে এটা এসছে। না দেখো, ফাইভ কিংডম ক্লাসিফিকেশন অ্যান্ড থ্রি ডোমেইন ক্লাসিফিকেশন, দিজ আর টু মেইন ক্লাসিফিকেশন প্রপোজড বাই টু ডিফারেন্স রেনাউন্ড সায়েন্টিস্ট। ফাইভ কিংডম ক্লাসিফিকেশন তোমরা জানো কে করেছে, হুইটেকার, আর থ্রি ডোমেন ক্লাসিফিকেশন করেছিলেন উজ, কার্ল উজ। সো থ্রি ডোমেন ক্লাসিফিকেশনে কার্ল উজ টোটাল অর্গানিজমকে তিনটে ভাগে ভাগ করেছিলেন। সেই তিনটে ভাগ কি কি? নাম্বার ওয়ান, সে তিনটে ভাগে ভাগ ছিল, নাম্বার ওয়ান হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, নাম্বার টু ইউ ব্যাকটেরিয়া, অ্যান্ড নাম্বার থ্রি ইউক্যারিওটস। সো হি ডিভাইডেড দ্য টোটাল অর্গানিজম ইনটু থ্রি ডিফারেন্ট ক্লাসেস, ওয়ান ইজ অর থ্রি ডিফারেন্ট কিংডমস, ওয়ান ইজ আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া, এই তিন থেকে উনি থ্রি ডোমেন বলেছিলেন। হুইটেকার পাঁচটা কিংডমে ভাগ করেছিলেন, কিন্তু উনি কার্ল উজ তিনটে ডোমেনে ভাগ করেছিলেন। এই তিনটে ডোমেনের মধ্যে আর্কিব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া, এই দুটো ডিল করেছে ব্যাকটেরিয়া। তোমরা জানো আর্কিব্যাকটেরিয়া মানে হচ্ছে আর্লি ব্যাকটেরিয়া, আর ইউ ব্যাকটেরিয়া মানে হচ্ছে মডার্ন ব্যাকটেরিয়া। সো দিজ আর দ্য ব্যাকটেরিয়া, তার মানে হচ্ছে প্রোক্যারিওট। আর ইউক্যারিওটস বা ইউক্যারিয়া হচ্ছে টোটাল ইউক্যারিওটস গ্রুপটা। তারপরে ডোমেন ইউক্যারিওটস এর মধ্যে সমস্ত রকম ইউক্যারিওটিক অর্গানিজম গুলো এসে পড়ছে। এখন এই প্রোক্যারিওটকে আমরা প্রোক্যারিওট বলেছি, তার কারণ হচ্ছে প্রোক্যারিওটিক অর্গানিজমের মধ্যে আমরা প্রচুর পরিমাণে এমন কিছু বৈশিষ্ট্য পাই যে বৈশিষ্ট্যগুলো সমস্তটাই প্রিমিটিভ। তার মানে প্রোক্যারিওটিক অর্গানিজমের ক্ষেত্রে আমরা কি পাই, না প্রোক্যারিওটিক অর্গানিজমের মধ্যে যেটা মেন ক্যারেক্টারিস্টিক ফিচার পাই সেটা হচ্ছে কোনো অর্গানাইজড নিউক্লিয়াস থাকে না, কিন্তু ইউক্যারিওটিক অর্গানিজমের মধ্যে আমরা একটা অর্গানাইজড নিউক্লিয়াস পাই। তাহলে অর্গানাইজড নিউক্লিয়াসের দিক থেকে দেখতে গেলে প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের মধ্যে একটা খুব ভিভিড ডিফারেন্স রয়েছে, দ্যাট ইজ অর্গানাইজড নিউক্লিয়াস নেই, অর্গানাইজড নিউক্লিয়াস আছে। ইউক্যারিওটিক অর্গানিজম কন্টেন্স অর্গানাইজড নিউক্লিয়াস। তাহলে আফটার উজ ক্লাসিফিকেশন, আমরা উজের ক্লাসিফিকেশনে আমরা দেখেছিলাম যে ইউক্যারিওটসকে উনি আবার অনেক চারটে ভাগে ভাগ করেছিলেন। একটাকে উনি বলেছিলেন প্ল্যান্টি, একটাকে বলেছিলেন অ্যানিমালিয়া, একটাকে বলেছিলেন ফাঞ্জাই, এন্ড দ্য ফোর্থ ওয়ান ইজ দ্য সিঙ্গল সেলড অর্গানিজম। এবার এটা তো উনি ভাগ করেছিলেন অন দ্য বেসিস অফ ডিফারেন্ট টাইপস অফ আদার ফিচার্স অর মরফোলজিক্যাল ফিচার্স, অর তাদের কতগুলো কি বলবো রিপ্রেজেন্টেটিভ রয়েছে তার উপর নির্ভর করে। এর পরবর্তীকালে সেলাই একটা মলিকুলার ক্যারেক্টারিস্টিক ফিচার করে। সেই মলিকুলার ক্যারেক্টারিস্টিক ফিচারটা কি? সেগাই কি করেন, ইউক্যারিওটিক অর্গানিজমের উনি কিংডম ইউক্যারিয়ার একটা কমন অ্যানসেস্টারকে নেন, যে কমন অ্যানসেস্টার থেকে উনি একটা এই মানে এম আরএনএ বা মেসেঞ্জার আরএনএ আইসোলেট করে, সেটাকে উনি সিকোয়েন্স করে। সিকোয়েন্স মানে কি? ওটার মধ্যে যতগুলো নিউক্লিওটাইড আছে সমস্ত নিউক্লিওটাইড সিকোয়েন্সগুলোকে উনি আইডেন্টিফাই করে, করে সেগুলোকে যখন উনি
সিমিলারিটি ইন্ডেক্সে ফেলেন উইথ প্ল্যান্ট অ্যানিমাল ফাঙ্গাই অ্যান্ড আদার, তখন খুব ভিভিডলি উনি এই চারটে গ্রুপকে আলাদা করেন। তার মানে মলিকুলার ক্যারেক্টারিস্টিক ফিচার দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা কমন অ্যানসেস্টার থেকে এই চারটে অর্গানিজম এসেছে। এই চারটে অর্গানিজম যেহেতু কমন অ্যানসেস্টার থেকে এসছে এবং সেটা হচ্ছে একটা ইউক্যারিওটিক অ্যানসেস্টার, তাহলে আমরা তাদেরকে একটা ইউক্যারিওটিক সেলের মধ্যে ভাগ করে রাখতে পারি। তাহলে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন বা থ্রি ডোমেন ক্লাসিফিকেশন, এই দুটো ক্লাসিফিকেশনের ক্ষেত্রেই আমরা দেখলাম যে ফাঙ্গাই ইজ ইনক্লুডেড উইদিন ইউক্যারিওটস গ্রুপ। যদিও ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে কিংডম ফাঙ্গাইকে প্রতিষ্ঠার পরে রাখা হয়েছে, তাহলে প্রতিষ্ঠা থেকে শুরু হয়েছে ইউক্যারিওটিক সেল। প্রতিষ্ঠা এখানে সিঙ্গেল সেল অর্গানিজম মতন কাজ করছে, তারপরে অ্যানিমাল অ্যানিমালিয়া, প্ল্যান্টি প্ল্যান্টি, ফাঙ্গাই ফাঙ্গাই। কিন্তু ওখানে কি ছিল, ওখানে তিনটে আলাদা ক্লাসিফিকেশন মানে কিংডম ছিল, এখানে তিনটে ডোমেনের মধ্যে এক করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? ওয়াইটেকার তার ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে একটা পার্টকে রেখেছিলেন, যে পার্টটাকে উনি বলেছিলেন ক্লাসিফিকেশন বেসড অন দ্য ইকোনমিক ইকোলজিক্যাল ইমপ্লিকেশন। ইকোলজিক্যাল ইমপ্লিকেশন মানে কি, ইকোলজিক্যাল বা বাস্তুতান্ত্রিক ভিত্তিতে তাদের অবস্থানটা কি, বা একটা বাস্তুতন্ত্রের মধ্যে বা একটা ইকোসিস্টেমের মধ্যে তাদের অবস্থানটা কোথায়, এই অবস্থানের উপরে ভিত্তি করে উনি আবার এই অর্গানিজমগুলোকে তিনটে ভাগে ভাগ করেছিলেন। সেটাকে আমরা একটাকে উনি বলেছিলেন প্লান্টি, একটাকে উনি বলেছিলেন অ্যানিমালিয়া, এন্ড আদার ওয়ান ইজ ফাঞ্জাই। এই তিনটে পার্টে ভাগ করেছিলেন। এই যে তিনটে পার্ট উনি ভাগ করলেন, তার মধ্যে উনি অ্যানিমালিয়া আর ফাঞ্জাইকে বলেছিলেন হেটারোট্রপ, আর প্লান্টিকে উনি বলেছিলেন অটোট্রপ। পরবর্তীকালে উনি অ্যানিমালিয়াকে বলেছিলেন হেটারোট্রপ, আর ফাঞ্জাইকে উনি বলেছিলেন স্যাপ্রোফাইট। তাহলে অ্যাকচুয়ালি যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখলাম, ফাঞ্জাই ইজ প্লেসড আন্ডার দ্য ক্যাটাগরি অফ স্যাপ্রোফাইট বাই ওয়াইটেকার। ওয়াইটেকারের ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে ফাঞ্জাইকে স্যাপ্রোফাইটস এর মধ্যে করা হয়। স্যাপ্রোফাইটস মানে the organism which depends on the dead or decaying organic matter, অর্থাৎ মৃত গলিত জীবজন্তু বা অর্গানিজমের উপরে যারা নিজেদের জীবন ধারণ করে তাদেরকেই আমরা বলছি ফাঞ্জাই বা স্যাপ্রোফাইটস। তাহলে পরে আমি যদি এবার এই জিনিসটাকে একটু ঘুরিয়ে বলি, তাহলে আমরা অর্গানিজমকে টোটাল দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারছি। একটা ক্যাটাগরিকে বলছি আমরা অটোট্রপ অর প্রোডিউসার, আর আরেকটাকে আমি বলছি হেটারোট্রপ। এই হেটারোট্রপের মধ্যে আমি দুটো ভাগ করছি, একটাকে আমি বলছি কনজিউমার, আরেকটাকে আমি বলছি ডিকম্পোজার। তার মানে তাহলে অর্গানিজমকে আমি টোটাল তিনটে ভাগে ভাগ দুটো ভাগে ভাগ করলাম। একটাকে আমি বললাম অটোট্রপ বা প্রোডিউসার, দ্য অর্গানিজম হুইচ ক্যান সিনথেসাইজ দেয়ার ওন ফুড ইজ কল দ্য অটোট্রপ। তার মানে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদেরকে আমি বলি অটোট্রপ। বা প্রোডিউসার, কি প্রোডিউস করছে না, তারা খাবার প্রোডিউস করছে। কি খাবার প্রোডিউস করছে, না দে হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ট্র্যাপ দ্য লাইট এনার্জি ইন টু দ্য কেমিক্যাল এনার্জি অর বন্ড এনার্জি, অ্যান্ড দ্যাট প্রোডিউসেস এ অর্গানিক অর কার্বোহাইড্রেট লাইক ফুড। এই কার্বোহাইড্রেট ফুডটা হচ্ছে টোটাল ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র এনার্জি সাপ্লিমেন্ট, মানে একমাত্র এনার্জি সোর্স। তারপরে আসছে হেটারোট্রপ। হেটারোট্রপকে উনি দুভাগে ভাগ করছেন, একটাকে আমি উনি বলছেন কনজিউমার। কনজিউমার মানে হচ্ছে হু কনজিউম দ্য অটোট্রপ, সিম্পল ওয়ার্ডে কনজিউমার মানে হচ্ছে হু কনজিউম সামথিং। তার মানে এখানে কি কনজিউম করছে, হেটারোট্রপ আরেকটা একটা অটোট্রপকে কনজিউম করছে, অথবা এই হেটারোট্রপ আরেকটা হেটারোট্রপকে কনজিউম করছে। তাহলে আমি বলতে পারি যে হেটারোট্রপ আর দ্য অর্গানিজম হুইচ ডিপেন্ডস অন আদার ফর ফুড, খাদ্যের জন্য বা ফুডের জন্য যে অর্গানিজম অন্য অর্গানিজম উপর ডিপেন্ড করে দ্যাট ইজ কল দ্য হেটারোট্রপ। এই হেটারোট্রপকে উনি দুভাগে ভাগ করেন, ওয়ান ইজ কল কনজিউমার হু কনজিউম অ্যান্ড ওয়ান আর আদার ইজ কল ডিকম্পোজার। তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন কনজিউমার অ্যান্ড ডিকম্পোজার, তাহলে কনজিউমার আর ডিকম্পোজারের মধ্যে মেন পার্থক্যটা কোথায়, দ্য কনজিউমার হু কনজিউম সামথিং অ্যান্ড ডিকম্পোজার হু ডিকম্পোজ সামথিং। ডিকম্পোজ মানে D means release, compose means composition. Tale, the organism who releases the compositions
or the elements of composition is called the decomposer. So, we all know that when a body, generally hydrogen, oxygen, nitrogen, hydrogen, oxygen, nitrogen, carbon, is of the toy. তাহলে এইগুলো বিভিন্ন কম্বিনেশনের একটার সঙ্গে আরেকটা বিভিন্ন রকম কম্বিনেশন করে সে একটা অর্গানিজম বা একটা বডি তৈরি করে. এখানে আমি বলে লিখতে পারি থ্রু ডিফারেন্ট কম্বিনেশন. ডিফারেন্ট কম্বিনেশনে এরা কম্বাইন হয়ে একটা বডি তৈরি করে. তাহলে ডিকম্পোজারের কাজ হচ্ছে এই কম্বিনেশনটাকে রিলিজ করে দেওয়া. রিলিজ কম্বিনেশন মানে এই কম্বিনেশনের মধ্যে যে যে মানে ইনঅর্গানিক বা অর্গানিক মলিকুল গুলো রয়েছে এই অর্গানিক মলিকুল গুলোকে রিলিজ করে দেওয়াটাই হচ্ছে ডিকম্পোজারের কাজ. তাহলে ডিকম্পোজার আর দ্য অর্গানিজম হু ডিকম্পোজ অর হু রিলিজ দ্য বডি এলিমেন্টস ইন টু দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট. অর্থাৎ নেচারের মধ্যে তারা এই বডির এলিমেন্ট গুলোকে ডিকম্পোজ করে দেয়. তার মানে থ্রু দে আর ডিফারেন্ট টাইপস অফ ফিজিওলজিক্যাল অ্যাকশন কোন একটা বডির মধ্যে যে অর্গানিক ম্যাটার গুলো থাকে দিস ম্যাটার্স আর রিলিজ ইন নেচার অর এনভায়রনমেন্ট. সো দিস আর দ্য ডিকম্পোজার এন্ড কনজিউমার্স. কনজিউমার্স আর দ্য কনজিউম সামথিং হুইচ ইজ প্রোডিউস এলসওয়্যার. কনজিউমার হচ্ছে এমন একটা অর্গানিজম যেটা অন্য কোথাও অন্য কারোর উপরে খাদ্যের জন্য নির্ভর করে. সেটা আরেকটা কনজিউমার হতে পারে, সেটা আরেকটা অটোট্রপ হতে পারে. আমি একটা ছোট ব্যবসায়ী, আমি একটা বড় ব্যবসায়ীর কাছ থেকে জিনিসপত্র কিনে এনে বিক্রি করছি, তাহলে আমি তার কাছে কনজিউমার, সে আবার অন্য একজনের কাছে কনজিউমার. সো আই এম এ কনজিউমার ডিপেন্ডিং অন আদার কনজিউমার. বা আমি একটা কনজিউমার, আমি সরাসরি গাছ থেকে আম পেড়ে নিয়ে এসে বিক্রি করলাম, আম গাছটা হচ্ছে প্রডিউসার. তার মানে আই এম এ কনজিউমার হু সেল অর কনজিউম সামথিং ডাইরেক্টলি ফ্রম দ্য প্রডিউসার. আমি প্রডিউসারের কাছ থেকে ডাইরেক্টলি নিয়ে কনজিউম করতে পারি, আবার কোন একটা কনজিউমারের ভায়া মাধ্যম দিয়েও কনজিউম করতে পারি. তার মানে হেটারোট্রপ আর দ্য অর্গানিজম হুইচ ডিপেন্ডস অন সাম আদার অটোট্রপ অর সাম আদার হেটারোট্রপস. ওকে, এমনকি ফাঙ্গাই আরেকটা ডিকম্পোজারকেও ডিকম্পোজ করতে পারে. Obviously, decomposer is also made by some hydrogen, oxygen, nitrogen and carbon. তাহলে তাদের বডির মধ্যে যদি হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন থাকে তাহলে দেশ হুড অলসো বি ডিকম্পোজ. তাদেরকেও ডিকম্পোজ করতে হবে, কারণ তারা যদি ডিকম্পোজ না হয় তাহলে তারাও নেচারের মধ্যে যাবে না. তাহলে একটা ফাঙ্গাইকেও কিন্তু ডিকম্পোজ হতে হবে. এবার সেটা কিন্তু আরেকটা ফাঙ্গাই দিয়েও হতে পারে. তার মানে আমরা ফাঙ্গাই দেখি ডিপেন্ডিং অন সাম অ্যানিমালস, ডিপেন্ডিং অন সাম প্লান্টস অ্যান্ড ডিপেন্ডিং অন সাম আদার ফাঙ্গাই. ওকে, তাহলে আমরা এই তিন ধরনের অর্গানিজমকে আমাদের ডিকম্পোজ করতে দেখি. অবভিয়াসলি এই তিন ধরনের অর্গানিজম ছাড়া একটা ইকোলজিক্যাল এরিয়াতে আমি আর কোনো অর্গানিজম পেতে পারি না. তাহলে এই তিন ধরনের অর্গানিজমকে ফাঙ্গাই ডিকম্পোজ করে. তাহলে ফাঙ্গাই এই তিন ধরনের অর্গানিজমকে ডিকম্পোজ করে বলে আমরা এদেরকে প্রেজেন্ট অল ওভার দ্য এনভায়রনমেন্ট. এনভায়রনমেন্টের সমস্ত স্থানে দেখতে পাই. কোন সমস্ত স্থানে? প্লেসেস অল ওভার দ্য এনভায়রনমেন্ট. হুইচ প্লেস? অল ওভার দ্য এনভায়রনমেন্ট হোয়ার লাইফ প্রেজেন্ট. যেখানে জীবন বর্তমান বা যেখানে লাইফ প্রেজেন্ট, দ্যাট লাইফ মে বি অটোট্রপ, দ্যাট লাইফ মে বি এ হেটারোট্রপ, দ্যাট লাইফ মে বি এ ডিকম্পোজার. যেখানে তাদের লাইফ থাকবে সেইখানে কিন্তু আমরা ফাঙ্গাইয়ের একটা উপস্থিতি দেখতে পাবো. ঠিক আছে, সো ফাঙ্গাই ক্যান ফাউন্ড ইন এভরিওয়্যার. তো হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক? একটা ক্যারেক্টারিস্টিক ফিচার আমি ফেলাম ফাঙ্গাই. সেকেন্ড কি, যে ডিকম্পোজ করবে দে হ্যাভ দ্য এনজাইমেটিক কন্ডিশন. কনসেন্ট্রেশন, তাহলে আমরা ফাঙ্গাইয়ের মধ্যে বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ এনজাইমের কনসেন্ট্রেশন দেখতে পাই. তাহলে যে অর্গানিজমের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইমের কনসেন্ট্রেশন দেখতে পাই সেই অর্গানিজমের একটা আরো ইমপ্লিকেশনস আছে ইকোলজিক্যালি. আমরা প্যাথোলজি পড়েছি, প্যাথোলজিতে আমরা দেখেছি হোস্ট প্যারাসাইটিক ইন্টারাকশন বলে একটা জিনিস আমরা দেখেছি. সেই হোস্ট প্যারাসাইটিক ইন্টারাকশনে আমরা দেখেছি যে যেখানে প্যারাসাইট ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য হোস্ট, দে আর দ্য প্যারাসাইট কল প্যাথোজেন অ্যান্ড দ্য প্যারাসাইট এস্টাবলিশড এ ডিজিজ ইন হোস্ট. কিন্তু আমরা এটাও দেখেছি হোস্ট তার ডিফেন্স মেকানিজমের জন্য একটা ডিফেন্স নেয় যেটাকে আমরা বলি স্ট্রাকচারাল ডিফেন্স.
স্ট্রাকচারাল ডিফেন্সের প্ল্যান কি করে না বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপস অফ কার্বোহাইড্রেট কম্বিনেশনে সে জড়ো করে তার সেল ওয়ালের মধ্যে, তার ফলে সেল ওয়ালটা ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিং কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হয়। এই বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেটকে ডিজলভ করার মতন ক্যাপাসিটি জেনারেলি প্যাথোজেনদের মধ্যে থাকে না, বাট ইন কেস অফ এ ডিকম্পোজার, যদি এটা ডিকম্পোজার হয়, সাপোজ ধরো আমি পুলিশে চাকরি করি, সো আই নো দ্য ডিফারেন্ট ফ্লজ অ্যান্ড ক্লজ অফ ল, তাহলে আমি যদি কাউকে খুন করি তাহলে আমি খুব ভালোভাবে জানবো সেখান থেকে আমি বেরিয়ে আসবো কী করে, বিকজ আই নো দ্য ল, তাহলে যে ল জানে সেই ল এগেনস্টে কাজ করলে তার কিন্তু ফাঁকফোকরগুলো সেরকম জানবে। তাহলে একটা ডিকম্পোজারের কাজ হচ্ছে টু ডিকম্পোজ এনি টাইপ অফ অর্গানিজম, যে কোনো ধরনের অর্গানিজমকে ডিকম্পোজ করা। এই ডিকম্পোজার যদি অ্যাক্টেড অ্যাজ এ প্যাথোজেন, অবভিয়াসলি ডিকম্পোজার মানেই কিন্তু একটা হেটারোট্রপ, তার মানে সে ডিকম্পোজ করে সেখান থেকে খুব ভালোভাবে তার নিউট্রিশনটা নেয় এবং এলিমেন্টটাকে নষ্ট করে দেয়। বাট হোয়েন দিস ফাঞ্জাই অর দিস ডিকম্পোজার ইজ অ্যাক্টেড অ্যাজ এ প্যাথোজেন, এই ফাঞ্জাই যখন প্যাথোজেন হিসেবে কাজ করবে তখন আমরা দেখবো জেনারেলি ইন জেনারেল টার্মস হোস্ট প্যারাসাইটিক ইন্টারাকশনের ক্ষেত্রে প্যারাসাইট যদি ফাঞ্জাই হয় তাহলে সেই হোস্টকে ইনফেক্ট করবেই, ইনফেক্ট হোস্ট ইন 80% কেসেস। যত ধরনের প্যাথোজেন বা প্যাথোলজিক্যাল কেস থাকে, ইনফেকশনের কেস থাকে, তার মধ্যে প্যাথোজেন যদি ফাঙ্গাল মেম্বার হয় তাহলে আমরা দেখি 80% কেসে আমরা দেখি কি সেখানে ইনফেকশন হচ্ছে। কারণ ফাঞ্জাই হ্যাভ দ্য ডিফারেন্ট টাইপস অফ এনজাইমেটিক কনসেন্ট্রেশন অ্যাজ দে আর ডিকম্পোজার, তাহলে বিইং ডিকম্পোজার ইন দ্য ইকোলজিক্যাল সিস্টেম ফাঞ্জাই হ্যাভ দ্য অ্যাডভান্টেজ টু হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ এনজাইমেটিক কনসেন্ট্রেশন। একটি ইকোলজিক্যাল সিস্টেম বা বাস্তুতন্ত্রের মধ্যে ডিকম্পোজার বা বিয়োজকের ভূমিকা অবতীর্ণ হওয়ার জন্য তাদের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইমের কনসেন্ট্রেশন থাকে। যদি সে প্ল্যান্ট ডিকম্পোজার হয় দেখা গেল সে একটা সেকেন্ডারি উডকে ডাইজেস্ট করছে, তার মানে সেখানে তার কিউটিন লিগনিন সুগারিন সমস্ত রকমের ধরনের কার্বোহাইড্রেটকে ডিজলভ করার মতো এনজাইম থাকবে। তাহলে এই ডিকম্পোজারটা যদি প্যাথোজেন হিসেবে কাজ করে তাহলে সে খুব সহজেই হোস্টকে ইনফেক্ট করবে, হোস্টে যত ধরনের রেজিস্টেন্সি আছে এই সমস্ত ধরনের রেজিস্টেন্সিকে ব্রেক করে যাবে। আবার উল্টোটাও হতে পারে, এই ফাঞ্জাইটা যদি বেনিফিশিয়াল হয়, এই ফাঞ্জাইটা যদি বেনিফিশিয়াল হয়, আমরা ফাঞ্জাইয়ের মধ্যে এমন ধরনের কিছু এনজাইম দেখি আমরা পরবর্তীকালে পড়তে গিয়ে আরো দেখব, যারা আনঅ্যাভেলেবল ফসফেটকে অ্যাভেলেবল ফসফেটে কনভার্ট করে। তোমরা জানো ফসফেট হচ্ছে একটা মাইক্রো এলিমেন্ট হুইচ ইজ ভেরি এসেন্সিয়াল ফর প্ল্যান্টস গ্রোথ, গাছের বৃদ্ধির জন্য ফসফেট গ্রুপটা খুব দরকার, কিন্তু এই ফসফেট ম্যাক্সিমাম ক্ষেত্রে মাটিতে আনঅ্যাভেলেবল ফসফেট হিসেবে থাকে। আনঅ্যাভেলেবল মানে যে ফসফেটটা আয়দার জলে দ্রবীভূত হচ্ছে না বা যে ফসফেটটা ওখানে উপস্থিত থেকে সে জলে যেতে পারছে না, ক্রিস্টাল ফর্মে থাকছে। জলে যদি কোনো জিনিস ডিজলভ না হয়ে যায় তাহলে সেটাকে রুট আপটেক করতে পারে না, এটা তোমরা সবাই জানো। তাহলে রুট যদি আপটেক করতে না পারে তাহলে সেই মাইক্রো এলিমেন্টটা গাছের মধ্যে যাবে না, তার ফলে গাছ পুষ্ট হবে না। কিন্তু এই বেনি আমরা এর ক্ষেত্রে যেহেতু ফাঞ্জাইয়ের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ কম্বিনেশন অফ এনজাইম থাকে, তাই আমরা এমন কিছু এনজাইমের কম্বিনেশন দেখি যেটা আমরা পরবর্তীকালে আরো দেখবো, সেখানে আমরা দেখবো আনঅ্যাভেলেবল ফসফেটকে সে অ্যাভেলেবল ফসফেটে কনভার্ট করে। অ্যাভেলেবল ফসফেটে কনভার্ট করার জন্য কি হয় না, প্ল্যান্ট ইজিলি আপটেক ফসফেট ফর দেয়ার গ্রোথ, তাদের গ্রোথ বা মেটাবলিজমের জন্য ফসফেটকে শেষে খুব সহজেই পায়। তাহলে কোনো একটা প্ল্যান্টের মধ্যে যদি ফাঙ্গাসের ইনফেকশন থাকে এবং সেই ইনফেকশনটা যদি বেনিফিশিয়াল ইনফেকশন হয় অর্থাৎ প্যাথোজেনিক ফাঙ্গাই যদি না হয় তাহলে পরে আমি দেখি সেই প্ল্যান্টের গ্রোথ খুব ভিগরাসলি হচ্ছে। তোমরা দেখবে এমন প্রচুর পরিমাণে কম্পোজিটি বা মেরিগোল্ড বা গাঁদা জাতীয় গাছ আছে যারা রেল লাইনের ধারে পাথরের মধ্যে পর্যন্ত হয়, যেমন পার্থেনিয়াম। তার কারণ হচ্ছে এদের রুটের মধ্যে প্রচুর পরিমাণে এরকম বেনিফিশিয়াল ফাঙ্গাসের ইনফেকশন থাকে যেগুলোকে আমরা বলি মাইকোরাইজার ইনফেকশন। দিস মাইকোরাইজার ইনফেকশন আর এনাবল দ্য প্ল্যান্ট টু অ্যাবজর্ব দ্য ফসফেট বিকজ তারা আনঅ্যাভেলেবল ফসফেটকে অ্যাভেলেবল ফসফেটের মধ্যে কনভার্ট করে। তাহলে ফাঙ্গাসকে আমরা কি দেখলাম, তাহলে ফাঙ্গাসের আমরা কতগুলো ক্যারেক্টার, মানে আমরা ফাঙ্গাসের ডেফিনিট ক্যারেক্টারগুলোতে যাওয়ার আগে আমরা ফাঙ্গাসের কতগুলো জায়গা দেখলাম। এক নম্বর কি দেখলাম যে থ্রি কিংডম ক্লাসিফিকেশনে বা সরি থ্রি ডোমেন ক্লাসিফিকেশনে
ফাঙ্গাস কোথায় আছে, তার মানে প্লেস ইন থ্রি ডোমেন ক্লাসিফিকেশন। তারপরে আমরা কি দেখলাম, দু নম্বর পয়েন্ট দেখলাম যে ফাঙ্গাস হ্যাভ দ্য ক্লোজ রিলেশন উইথ প্লান্ট। তার মানে আমরা বলতে পারি ফাঙ্গাস হ্যাভ এ ক্লোজ রিলেশন উইথ প্লান্ট অ্যান্ড অ্যানিমাল। প্লান্ট এবং অ্যানিমালের সঙ্গে আমরা ফাঙ্গাসের একটা ক্লোজ রিলেশন দেখি। ইনিশিয়ালি ফাঙ্গাস প্লান্টের মধ্যে ইনকর্পোরেট করা ছিল, কিন্তু দেখা যাচ্ছে প্লান্টের থেকে তাদের অনেক ডাইভার্সিফাইড ফিচার্স থাকার জন্য তাদেরকে আমরা অ্যানিমালের মধ্যে ইনক্লুড করলাম। কিন্তু যখন আমরা এমআরএনএ সিকোয়েন্সিং করলাম বা এমআরএনএ সিকোয়েন্সিং করে আমরা দেখলাম যে ফাঞ্জাই আর অ্যানিমাল এই দুটোই একটা কমন অ্যানসেস্টার, এই দুটোই দুটো আলাদা আলাদা অ্যানসেস্টার থেকে এসছে, এবং এদের আগে প্ল্যান্ট এসছে একটা কমন অ্যানসেস্টার থেকে। কিন্তু এরা যে দুটো আলাদা আলাদা অ্যানসেস্টার থেকে এসছে, বা দুটো আলাদা অ্যানসেস্টার বলবো না, বলবো আমরা দুটো ডিফারেন্ট লাইনেজেস অফ এ সেম অ্যানসেস্টার, মানে একই অ্যানসেস্টারের দুটো আলাদা লাইনেজ থেকে আমরা এদেরকে দেখতে পাই। তাহলে এই যে পার্টটা আমরা দেখছি, এই পার্টটাকে আমরা বলছি কি, তাই এদের সঙ্গে অ্যানিমালের একটা সিমিলারিটি আছে। তাহলে সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্সেস দুটোই আমরা প্ল্যান্ট এবং অ্যানিমালের মধ্যে দেখতে পাই। এটা আমরা পরবর্তীকালে আবার দেখব, এটা আমাদের পরবর্তীকালে আছে, প্ল্যান্ট অ্যানিমাল কনফ্লিক্ট আমাদের একটা রয়েছে ফাঞ্জাই সঙ্গে। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। তারপর আমরা ফাঞ্জাই এই দুটো ক্যারেক্টারিস্টিক ফিচার দেখলাম, আর আমরা কি দেখলাম, আর আমরা দেখলাম যে তিন নম্বর পয়েন্ট বলতে পারি যে ইকোলজিক্যাল একটা সিগনিফিকেন্স আছে। আমরা এখানে যে ইকোলজিক্যাল সিগনিফিকেন্সটা বলছি সেটা অ্যাজ এ ডিকম্পোজার বলছি, তার মানে ফাঞ্জাই অ্যাজ এ ডিকম্পোজার তার একটা ইকোলজিক্যাল সিগনিফিকেন্স আছে, বাট দেয়ার আর সাম আদার ইকোলজিক্যাল সিগনিফিকেন্স আছে ফাঙ্গাসের ক্যারেক্টারিস্টিক ফিচারে। ঠিক আছে, আমরা সরাসরি ফাঙ্গাসের ক্যারেক্টারিস্টিক ফিচারে চলে আসি। ফার্স্ট উই হ্যাভ টু ডিফাইন তারপরে কি নাম্বার টু ফাঙ্গাই ইজ হেটারোট্রপ, দ্যাট মিন্স আক্লোরোফিলাস। রিপ্রোডাকশন and asexual means sexually এবং asexually তারা রিপ্রোডাকশন করতে পারে। And number 4 is cell have cell wall made of chitin, cell have cell wall made of chitin or কাইটিন ছাড়াও কি থাকে, সেলুলোজ অর বোথ উভয়, অর্থাৎ কাইটিন থাকতে পারে সেলুলোজ থাকতে পারে আবার দুটো থাকতে পারে। তাহলে এই হচ্ছে ওদের ফোর। দ্য ফিফথ ওয়ান ইজ দে আর স্পোর বিয়ারিং স্ট্রাকচার। তাহলে আমরা কি কি দেখলাম, ফাঞ্জাই আর ইউক্যারিওটস, আক্লোরোফিলাস, স্পোর বিয়ারিং, রিপ্রোডাকশন বাই মিন্স অফ সেক্সুয়াল অ্যান্ড আসেক্সুয়াল প্রসেস, সেলস হ্যাভ সেল ওয়াল মেড আপ অফ কাইটিন সেলুলোজ অর বোথ। তাহলে আমরা যদি এই পাঁচটা ক্যারেক্টারিস্টিক ফিচার, জেনারেলি আমরা ডেফিনিশন থেকে ক্যারেক্টারিস্টিক ফিচারে যাই, ফার্স্ট অফ অল উই ডিফাইন আওয়ার অর্গানিজম অর সামথিং, দেন উই ড্র্যাগ আউট দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার ফ্রম দ্য ডেফিনেশন। আমরা প্রথমে তাকে ডেফিনেশন দিই বা সংজ্ঞায়িত করি, তারপর সেই সংজ্ঞা থেকে আমরা তার ক্যারেক্টারিস্টিক ফিচার বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি এক্সট্র্যাক্ট করে বার করে নিয়েছি। কিন্তু এখানে আমি একটু উল্টো করবো,
আমরা কেন উল্টো করবো? কারণ আমরা ফাঙ্গাইয়ের কিছু ক্যারেক্টার জেনে ফেলেছি অলরেডি। আমরা একটু আগেই আমরা আলোচনা থেকে জানলাম যে ফাঙ্গাইয়ের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার, সেই ক্যারেক্টারিস্টিক ফিচারগুলোকে যদি আমরা একসঙ্গে মিশিয়ে দিই তাহলে আমরা ফাঙ্গাইয়ের একটা ডেফিনেশন দেব। তা তোমরা এই চার পাঁচটা ক্যারেক্টারিস্টিক ফিচার দেখলে, তাহলে এই পাঁচটা ক্যারেক্টারিস্টিক ফিচারকে যদি আমি অ্যাড করে দিই তাহলে আমি বলতে পারি ফাঙ্গাই আর দা ইউক্যারিওটিক আক্লোরোফিলাস স্পোর বিয়ারিং অর্গানিজম হুইচ রিপ্রোডিউস বাই মিনস অফ সেক্সুয়াল অ্যান্ড আসেক্সুয়াল প্রসেস অ্যান্ড দেয়ার সেলস হ্যাভ সেল ওয়াল মেড আপ অফ কাইটিন অর সেলুলোজ অর বোথ। খুব ইজি, মানে সংজ্ঞাটার মধ্যে কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি, তাহলে এবার এটা তোমরা একটু লিখে নাও, তাহলে এবার আমি এইগুলোকে একসঙ্গে একটুখানি একসঙ্গে মেশাই, তোমরা লিখে নিয়েছো আমি একসঙ্গে মেশাই, তাহলে কি হবে? ফাঞ্জাই আর ইউক্যারিওটিক আক্লোরোফিলাস স্পোর বিয়ারিং অর্গানিজম হুইচ রিপ্রোডিউস বাই মিনস অফ আসেক্সুয়াল and sexual process and having cell wall made of chitin or cellulose or both. So fungi are eukaryotic acrophilous spore bearing organism which reproduce by means of asexual and sexual process and having cell wall made up of chitin or cellulose or both. তাহলে একটু আগে আমরা ফাঙ্গাইয়ের চার পাঁচটা কি ক্যারেক্টার দেখলাম এবং তারপরে সেই কি ক্যারেক্টারগুলোকে একসঙ্গে করে আমরা ফাঙ্গাইয়ের একটা ডেফিনেশন দিলাম। দিস টাইপ অফ ডেফিনেশনস are proposed by Alexopoulos means tara ei dhoroner definition diyechen. ei definition theke amra tar first ta important character dekhte pai. the important character gulo amra ektu age alochona korlam. tale tomake jodi ekta ek number er question ashe and if you ask for a one marks question, they state the three important characteristic features of fungi. তাহলে ফাঙ্গাইয়ের এই ডেফিনিশনের মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমরা পাই সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে আমরা লিখতে হবে, ঠিক আছে? এটা যেন কখনো ভুল না হয়।